আজকের এই ভিডিওতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা নোটিফিকেশন অনুযায়ী পুরো আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। এই চাকরি হলো বিধাননগর কলকাতায়। তো সম্পূর্ণ বিস্তারিত জানাবো, তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও নোটিফিকেশন বা ওয়েবসাইট অ্যাপ্লাই করার জন্য যদি আপনি ইউআরএল খুঁজছেন, তাহলে আপনাকে ডাইরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হয়ে নিতে হবে। যদি জয়েন হয়ে নিন, তাহলেই আপনি একমাত্র পাবেন আপনার ওয়েবসাইট এবং কি অ্যাপ্লাই করার লিঙ্ক। তার জন্য আপনাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেটাকে আপনি ওপেন করে নিন। ওপেন করার পর জয়েন করে নিন। জয়েন করলেই আপনি ইউটিউবের আগে এবং কি সময় 24 ঘন্টার মধ্যে যত চাকরির আপডেট হয় এখানে আপডেট দেওয়া হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই চাকরির ক্ষেত্রে নোটিফিকেশন কোনো পিডিএফ ফাইল নয়, এখানে ডাইরেক্টলি ওয়েবসাইটের মাধ্যমেই দিয়ে দিয়েছে ইউআরএল। তো এইখানে আমি যখন স্ক্রলিং করছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো স্ক্রলিং করার পর এখানে 25 শূন্য পদ আছে, যেখানে প্রোডাকশন অ্যান্ড ডিজাইন এক্সিকিউটিভ। তো এখানে কোথায় নিয়োগ করতে চলেছে? মিউজিয়াম ডিজাইনার্স, অর্থাৎ মিউজিয়ামে কী কী ডিজাইন হয় সেই ডিজাইন অনুযায়ী নিয়োগ করবে। তো এখানে আপনাকে মিনিমাম বিটেক আর বিই ডিগ্রি লাগবে। ফাইন্যান্স অফিসারও এখানে নিয়োগ করতে চলেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও সিভিল এখানে নিয়োগ করতে চলেছে, আর এক্সিবিশন অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করতে চলেছে। এখানে শুধুমাত্র ব্যাচুলার ডিগ্রি আর ভিজুয়াল আর্টস আর ফাইন আর্টস নিয়ে যদি পড়াশোনা করে থাকেন আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম এখানে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইন আর্ট আর ডিজাইন আর্ট আর এনি এজেন্সি হিসাবে। তারপর আছে 5 নম্বরে স্টেনোগ্রাফার, যেখানে শুধুমাত্র নর্মাল গ্র্যাজুয়েশন করলে আপনি আবেদন করতে পারবেন, আর কিছু চাইনি। এখানে ম্যাক্সিমাম আপনার অর্থাৎ কম্পিউটারের টাইপরাইটারের স্পিড থাকতে হবে 80টি পার মিনিটে, আর এখানে 10 মিনিটের থেকে 50 মিনিটের কম্পিউটার থাকতে হবে স্পিড। এখানে মিনিমাম 30 বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য, যেখানে আপনাকে ক্যালকুলেশন হিসাবে হতে হবে 31 মার্চ 2021। তারপর আছে টেকনিশিয়ানস ইলেকট্রনিক্স, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, সাথে আইটিআই লাগবে আবেদন করার ক্ষেত্রে। এখানে মিনিমাম 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চ ল্যাব ইটিসিতে ইলেকট্রনিক কোম্পানিতে। এখানেও কিন্তু সেই 30 বছরের মধ্যে আবেদন করতে হবে, আর এখানে 31 মার্চ 2021 কিন্তু ক্যালকুলেশন হবে আপনার বয়স। এবার দেখে নিই বেতন। বেতন এখানে আমি সবকটা বেতন বলবো না, এখানে 5 আর 6-এর বেতন বলবো, কারণ কি সবথেকে নিম্নতম চাকরি এটাই, গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তো স্টেনোগ্রাফের জন্য আবেদন করার জন্য 33,900 টাকা দেবে হলো বেতন, আর সাথে টেকনিক্যাল ইলেকট্রনিকের জন্য 23,200 টাকা দেবে বেতন। এটা কিন্তু সরকারি চাকরি, এটা বেসরকারি চাকরি না। কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন হবে, একদম সহজ উপায়ে। তো কিভাবে আবেদন করবেন? আপনি যখন নিচে নোটিফিকেশন নিচে স্ক্রলিং করবেন, এখানে ডাইরেক্ট লেখা থাকবে হলো আবেদন। তো এখানে আপনি যদি এক্সিকিউটিভ স্টেনোগ্রাফার এবং কি টেকনিক্যাল ইলেকট্রিশিয়ানস জন্য আবেদন করেন, তো আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবেন। যখনই ওয়েবসাইটে যখন ডাইরেক্ট চলে আসবে, এখানে আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম তো আপনাকে লগ ইন করে নিতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি লগ ইন না করে থাকেন, তাহলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এখানে লগ ইন করতে হবে। কীভাবে করবেন? আপনি ডাইরেক্টলি রেজিস্ট্রেশনে চলে যাবেন। রেজিস্ট্রেশন চালার পরে আপনার ফুল নেম, আপনার ইমেল, পাসওয়ার্ড এখানে সাবমিট করে দিতে হবে। তারপর আপনাকে ওটা করার পরে আপনাকে চলে আসতে হবে ব্যাকে। ব্যাকে আসার পর আপনাকে লগ ইন করে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। তারপরে একের পর এক আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরির জন্য। তো বন্ধুরা, বোঝা গেল? আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিই, সেখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আমি পিন আপ মেসেজ করে দিয়েছি এই ইউআরএলটা। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।